নবীর মা জমজমের পাশে দাঁড়াইলে একবারে কুয়ার কাছাকাছি চলে আসতো, এত বরকতালা নবী আমার, আমার মায়ার নবী, ওই ২৪টা জেকের খন্ডা বাবা তুমি আর আমি শুনি না, কিন্তু বাঁশের পাতায় যখন লড়ে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাঁশের পাতাগুলা লড়ে, কোন সিডা লড়ে আর মাওলার জিকির করে বাবা, ওই জিকির এর কিছু অংশ কবরওয়ালা পাইয়া যায় গো বাবা। আরে বাবা মার কবরে পাশে দাঁড়াইয়া মনে পড়ে গেল মা, আমার আরামের জন্য কত কিছু বানাই দিলা গো মা, আমি তোমার আরামের জন্য কিছুই দিতে পারি নাই বাবা। যেই মহিলার খেদমত লইয়া হীরা পর্বতে নবী হইয়া আসবে, যার কম্বলের নিচের থেকে বের হয়ে যায় নবী হইয়া আইছে, আবার নবী হওয়ার পরে তার কম্বলের ভিতরে ঢুকছে, এই আল্লাহু আকবার জোরে বলো, নবী দুনিয়ার কোন মানুষের কম্বলে বাবা নবী হওয়ার পরে ঢোকে নাই, একজন মাত্র মহিলার পিছনে তার কম্বলের নিচে ঢুকছে, সে হলো মা খাদিজা। আজকে মুসলমানের কোরআনকে, মুসলমানের কোরআনকে প্রতিমার পায়ের উপরে রেখে দিল, কোন দুষ্কৃতি রাখছে আমি জানি না, যেই কোরআনের জন্য তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিয়েছে, যেই কোরআনের জন্য তাজা দানদান মোবারক শহীদ করেছে, যেই কোরআনের জন্য এ তায়েফের ময়দানে বেঈমানদের হাতে রামদায়ের কোপ খাইছে, বড় বড় রডের বাড়ি খাইছে, সেই কোরআন প্রতিমার পায়ে রেখে দিল, এই কথা বলতে গেলে উলামা ইকরামের বিরুদ্ধে কত আলোচনা হয়ে যায়। মনে রাখতে হবে এটা শুধু আলেমদের কথা না, আমার আল্লাহর কথা, যেই দুষ্কৃতি কোরআনকে রাখছে আল্লাহ তার বিচার তোমার আদালতে দিলাম। এবং এইটা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগাবার জন্য করছে, কারণ বাংলাদেশটা একটা সম্প্রীতি দেশ, এত বছর পর্যন্ত স্বাধীনতার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تبارك وتعالى قل أطيعوا الله وأطيعوا الرسول إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الذاكرين شاكرين محبين الله প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মোহাব্বত করে রবিউল আউয়ালের চাঁদের দ্বিতীয় জুমআয় একত্রিত হয়ে একাদা চিত্তে আল্লাহর প্রশংসা করার মতো জবান আল্লাহ দিয়েছেন এখনো সুস্থ রেখেছেন ওই আল্লাহর শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার খুশি হইলেন কে বেজার হলো কে আপনার জীবনে একটা দিন যদি রব্বে কারিম রে খুশি করতে পারেন একটা দিন যদি তারে খুশি করতে পারেন হোক সেটা একটা সেজদা হোক একবার সুবহানাল্লাহ হোক একবার কোরআন তেলাওয়াত হোক একবার একটা রোজা হোক আপনার জীবনের দান সদকা হোক আপনার জীবনের ইকরামুল মুসলিমিন যেটাই হোক যদি একটা দিন তিনি খুশি হয়ে যায় এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল হয়ে যাবে যদি প্রশ্ন করেন আমার দশটা পৃথিবীর সমান একটা জান্নাত লাগবে না বাইতু সুজুদ মসজিদের মতো একটা বিল্ডিং দিলেই হবে আপনি চাইলেই হবে না আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখছে এটা নিতেই হবে তিনি বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি যেটা সিদ্ধান্ত করেছি এটা কোন বলেছি হয়ে গেছে ফায়াকুনে আর কোনোদিন আসবে না মারহাবা বলেন আমি যেটা বলছি তোমার জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাত এটা হয়ে গেছে তুমি যদি এখন বলো খালি মিরপুর দশ নম্বরের মতো একটা জায়গা আমারে দিলেই হবে আর কিছু লাগবে না আল্লাহ বলে না আমি বানায় দিছি তুমি চাইলেই হবে না বান্দা আমি যেটা চাবো ওইটাই হবে তোমার দেশে সরকার চাইলেও হবে না আমি যা চাবো তাই হবে ঠিক না বেটি মা মারিয়ামের জীবনে বিয়া হয় নাই কোন পুরুষ তারে মাস করে নাই মাস বুঝেন ধরে নাই টাচ করে নাই কোরআন শরীফ আল্লাহ বলেন কেউ মারিয়ামের গায়ে একটা স্পর্শ করে নাই হালাকি আল্লাহর সিদ্ধান্ত তারে সন্তান দিবেন মারিয়াম মোরামুরি জোরাজুরি অনেক কিছু করছে
আল্লাহ এই কামটা জীবনে ভুলে করেন না। আল্লাহ বলে আমি ভুলে কোনো কিছু করি না, আমি সব সঠিক করি। কথা বোঝেন নাই? মারিয়াম বলেন আল্লাহ হ সবই তুমি সঠিক করো, যদি আমি সঠিক করে থাকি মাইয়ুর দিল, আমি ইচ্ছা করেছি, আমি ইচ্ছা করেছি তোমার পেটে বাচ্চা দিমু। মারিয়ামকে এটা তোমার কিসের ইচ্ছা? এটা অবাস্তব ইচ্ছা, এটা কোরআন শরীফের কথা, সুরা আল ইমরানের কথা, সুরা মারিয়ামের কথা। আপনি ভাইবেন না আমি বানাই কইতেছি, মারিয়াম তো মানুষ, আর মহিলা গো মাথায় এমনি বুদ্ধি কম, আর অগো মাথায় হঠাৎ বুদ্ধি, আর অগো বুদ্ধি স্থায়িত্ব না, এটা আল্লাহর কোরআনেই বলেছেন। রসুলের হাদিসেও আছে ওদের মাতার বুদ্ধি স্থায়িত্ব না। এখন যদি কোন দেড় সালাই দিয়ে মহিলা সব পুরুষ দিহার কাছে মাতা নত, এরা সব আল্লাহর খেলা, হাজারকে ভিতরে একজন রে দেয় যে সব 300 MP মন্ত্রী সব তার কাছে ধরা, প্রধানমন্ত্রী যা কইব মহিলা তাই, কথা কন না কেন? একজনকে আল্লাহ বানান, হের ভিতরে ধরেন আমাকে প্রাইম মিনিস্টার। ঠিক মারিয়ামও কোটি কোটি মহিলার ভিতরে একটা মহিলা, যিনি ওই জামানার, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর কোরআনের কথা, ওয়ালাইসা যাকারুকাল উংসা ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারুকাল উংসা, যাকার মানে পুরুষ, উংসা মানে মহিলা, ওয়ালাইসা যাকারুকাল উংসা নেহি হ্যায় ইসকি মানান, এই জামানায় মারিয়ামের মতো কোন পুরুষ নাই মারিয়ামের স্থানে আসতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? মারিয়ামের মতো এই জামানায় কোনো পুরুষ আমি আল্লাহ ইদানিং বানাই নাই, মারিয়ামের 500-600 বছর পরে একজন বানাবো, যেই মারিয়ামের সাথে তারে বিয়ে দিব। সুবহানাল্লাহ কর, 600 বছর পরে স্বামী আইতাছে, বউ আইছে 600 বছর আগে, সব কিছুর মালিক কে? স্বামী আইতাছে 600 বছর পরে আর বউ আইছে, এটা কেমনে হয়? আমি একটা বাস্তব দেখাই, 60 বছরের একটা বুড়া যদি 11 বছরে মাইয়া বিয়ে করতে চায়, আমার মনে হয় এলাকার পঞ্চায়েত কমিটি বলবো আর আধা ঘন্টা আগে পিডা, কথা কর না কেন? অথবা 100 বছরের একটা মহিলা, 25 বছরের একটা যুবক, এলাকার পঞ্চায়েত কমিটি, এসপি, ডিসি, মন্ত্রী মিলে যদি কয় এই দেরি তোর বিয়ে করতে, এটা সম্ভব? সবাই কইব যেটাই কইছে ওইটারে পিডা আগে, এই ছেলেটার লাইফ বাদ করবো, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ বলেন তোরা যেটা পারস নাই ওই দিয়ে আমি পারি, এর লেগে আমার নাম রব আমি সব, আমার নাম রব আমি, যেখানে তোগো শক্তি শেষ ওখানে আমার থেকে শুরু, কথা কন আরো জোরে, আরো জোরে, ওই রব এখনো আছে না নাই? বিশ্বাস হয়? তারপরে দিয়ে ফজরের নামাজটা আজকে পড়েন নাই, রব আছে এটা বিশ্বাস করলেন, হালাকে নামাজটা পড়লেন না, তাহলে কি বিশ্বাস করলেন আপনারা? জুমার নামাজ তো ঠিকই পড়তে আইছেন, ইলিয়াস রহমান জিয়াদির বয়ান শুনবেন, আগে এক সামনের কাতারটা দখল করে বয়ে রয়েছেন, কত দূরের দিয়ে আইছেন, হালাকে ফজরের নামাজটা আপনি পড়েন নাই আল্লাহর অলি। রব যদি মেনে থাকেন, রব শব্দের অর্থ কি? তার সব কিছু মেনে নিতে হবে, সে যাতে খুশি তাই করতে হবে, তারে যদি খুশি করতে যে জীবন দিতে হয় তাও দিতে হবে, ঠিক না? ঠিক দেখেন দুনিয়ার আল্লাহর সিস্টেম কি, বোর বয়স 41, স্বামীর বয়স 25, তাও আবার জীবনের প্রথম বিয়া, নাম তার খাদিজা, কথা কোন? আবার দেখেন স্বামীর চাইতে 600 বছরের বড় বউ আরো আছেন পিছনে, স্বামীর থেকে 3,500 বছরের বড়, বেটারা টাস্কি লেগে বয়ে রয়েছে, আল্লাহ পারে কি পারে না? পারে? 3,500 বছরের বড় বউ হেডাকে মা আসিয়া, আসিয়া হলো ফেরাউনের বউ, এই আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হইব, তখন আসিয়ার বয়স হইব 25, বিশ্ব নবীর বয়স হইব 32, আরো জোরে কর, যদি কোন বিশ্ব নবীর বয়স 32 হইলে তার পোলাপানের বয়স কত? আমাকেও 32,
দুনিয়া যত 500 বছর বয়সে মরছেন, আপনার বয়স 32, আপনার বিবির বয়স 25, জান্নাতের ভিতরে আবার নতুন করে বিয়ে হইব। এই যে এখন যা কাবিন কুবিন বইরা ফুল মূল দিয়ে বিয়ে ঠিয়া করছেন, সব বাদ, নতুন করে আবার আল্লাহ একটা বিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। এই বিয়ে দিবে কাগুলাকে জানেননি, আগে 70টা বউ আপনার আগে দিব। এই যে বুড়ি যেটা আপনার ওই যে পানের ডিব্বা বানাই দিছে, জর্দার কৌটা আগাই দিছে, সিগারেট কোপ দিয়ে ধরাই দিছে, এইটার কথা মনেই থাকবো না। হঠাৎ করে একদিন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে হবরি কলা খাইতেছেন আর 70টা বউ নাস্তাছে আর গান গাইতেছে, এটা ভাইবেন না, আমি গোপালগঞ্জে বানাই আনছি, সমস্ত কোরআন শরীফের কথা, হাদিসের কথা। 70টা বউ আপনার সামনে উল্টা পাল্টা ড্যান্স করতেছে, এখন ড্যান্সের গান কি জানেন, নাহনুল খালিদ তু ফালা নবিদু, সুবহানাল্লাহ, নাহনুল খালিদ তু ফালা নবিদু ওয়ানাহনু নাঈমাতু ওয়ালা নাবাসু ওয়ানাহনু রাসিয়াতু ওয়ালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। কিসের কার সাতার পরিমণির ড্যান্স, যেই পরিমাণে পুরা বাংলাদেশ অসল করে দিছিল, এ কথা কবে ডা? ওই কয়দিন ফেসবুক কাও, পেপার কাও, ইন্টারনেট কাও, খালি পরি পরি পরি, কথা কও, কিসের কার বেটা সটকা মার্কা, নাজায়েজ মার্কা, নায়িকা গায়িকা, আল্লাহ করোনা বলে কিসের নায়িকা, হুরুন ঈনুন কামসালি লুলুইল মাকনুন, এমন পরিমণি তোরে দিমু বেটা, হুরুন ঈনুন কামসালি লুলুইল মাকনুন, এমন হুর তোরে দিমু, এমন বউ দিমু, এমন মায়া দিমু, এমন গার্লফ্রেন্ড আমি তোরে দিমু, 70টা দিমু, যাদের জীবনে কেউ দেখেও নাই, সয়েও নাই, এই 200 কে সর্ম নজরে কেউ দেখেও নাই। সাহাবীরা কয়, হুজুর আমাকে তো 80 বছর বয়স, ওই মহিলাগুলোকে কুলে পার মু, নবী কয় আপনি আর কামেসলে আনা, রসুল বলেন আপনি আর 80 বছর থাকবেন না, আমার বয়সে রয়ে যাবেন, ভাই আপনার বয়স তো এখন প্রায় 60-এর কাছাকাছি, তাহলে ও তো হইল না, নবী কয় কামেসলে আনা বুঝেন নাই, আমার বয়স থাকবে তখন 32, আপনারও 32, কি কেমন লাগে, ভাল লাগে না? ভালো লাগার পিছনে লাগবে ফজরের সময় ঘুমটা হারাম করে নামাজটা পড়তে হবে, ওই যে গান যে শুনবেন, নাহনুল খালিদ তু ফালা নবিদু, আহা কি কয় শুনছেন, তোমারে বানায় আমাগো বানাইছি আপনার লাইগা, আমাগো বানাইছে কার লাইগা, বন্ধু তোমার লাইগা বানাইছে, তুমি যা কইবা তাই শুনমু, তোমার ওই যে দুনিয়ায় থাকতে কাইল্লা বউ, ধরল্লা বউ, যা কিছু হয়েছে, টেডি বউ, বুড়ু পিলাক কর্নেলা বউ, চুলকাটা বউ, এ নেল পালিশ এত বড় বানানো বউ, এই সব বউ বাদ, হেরা তোমার কথা হরে নাই যদি কইছে, আমি মার্কেটে যাবো 5,000 টাকা থুয়ে যাইও ড্রেসিং টেবিলের উপরে, তুমি যদি একবার কইতা যে টাকা নাই পকেটে, কয় আহিস দুপুরে তোরে দিমুনি খাওয়াইয়া, কথা কর না কে, সেই কথাই আল্লাহ কইতেছে বোখারিতে, এই কথা জীবন আপনার কমু না, ও নাহনু রাজিয়াতু ওয়ালা নাসখতু, আপনি বলতে দেরি আছেন, আপনার হুকুম পালন করতে দেরি হইব না, আপনাকে আপনার লাইগেই আমাকে 70 জন রে বানাইছে, কোন আপনি কি চান, তখন আপনি ঠ্যাঙের বা ঠ্যাং দিয়ে কইবেন, এ হুন কে কাইল্লাটা বউর কাছ থেকে হুমতিয়ারি নাই, ও আমার কথা হনেও নাই, পরে কইছিলাম মাই এটারে মাদ্রাসায় পড়ামু, আমার বউ কয় আমি ডাক্তারি পড়ামু, আমি হাজির সাহেব মানুষ, মসজিদের সহসভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সবাই আমার সামনাসামনি ডরে কিছু না কইলো, গোপনে গোপনে কইছে সহসভাপতির মাইয়া ওঠেলে নাচে, কথা কও না কেন, সহসভাপতির মাইয়া ডরে মসজিদে কয় নাই, সহসভাপতির মাইয়া মদ খায়, সহসভাপতির পোলা গাঞ্জা খায়, আমার সামনে কেউ কয় নাই, কিন্তু পিছনে দোকানে চা খাইতে বইয়া বইছে, কথা কও না কেন, কিন্তু জানোস না, ওই আবার একদিন আমার কইছে আমার বন্ধু, এই মিয়া তোমার মাইয়া যে লাসে উল্টা পাল্টা বোরকা ছাড়া চলে, সভাপতি মানাইছো, তোমার বিরুদ্ধে সমালোচনা হয়, এগিরি বাদ দিয়ে তুমি ভালো হয়ে যাও, কিন্তু ওই সময় আমার বউরে কথা শুনাইতে পারি নাই, কি তোমরা কি শুনবা, আল্লাহ হাদিসে বলতেছে, বুখারীর হাদিস, ওই কথা জীবনে আমার থেকে পাইবেন না, আপনার মনের ভিতরে কি আছে সেটা আল্লাহ বলে দিবে টেলিফোনে, আমার বান্দা মনে মনে কইতেছে ওই ফলটা খাইব, ওই বাগারের জান্নাতের 7 নাম্বার দরজার ফল খাইব, সেকেন্ডের ভিতরে হাজির করবি,
এটা আমার কথা না কোরআনের কথা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম মনের ভিতরে আছে মনের ভিতরে যে এখন আপনি চা খাবেন প্রকাশ করেন নাই বোর কাছে বউ তো পানি গরম করবো চা ডাল বসে নি দিব তারপরে না আল্লাহ বলেন তোমার মনের ভিতরে আসছিল ছয় নাম্বার জান্নাতের গেটের থেকে ওইখানে একটা গাছ দেখছিলা ওই গাছের ফুলটা খুব সুন্দর ওইটা তোমার মনে খাইতে চাইছে মা তেস্তাহি চাইতে দেরি আছে আমি আল্লাহ টেলিফোনে হুরকে বলে দিছি ৬৯ নাম্বার বউরে বলে দিছি ওই হুর আপনার ৭০ নাম্বার বউ ৬৯টারে কয়ে দিছে তুই ওই ওই গাছেতে ভল লই যায় এ তুই প্লেট লই যায় তুই চাকু লই যায় তাড়াতাড়ি বান্দারে কাইটা দে কাইটা দেওয়ার পর আপনি কী কইবেন জানেন এখন জিয়াদি সাহুর কইছিল মসজিদ অনেক কষ্ট করে যে ১১টার সময় বইয়াছিলাম কাম কাজ বাদ দিয়ে এটা হুনার লেগেই জিয়াদি কইছিল আমি বলে খাইতে পারবো না জিব্বাও লড়াইতে পারবো না ওই ৭০টা বউ নাম্বার ৬৯ বউ কী কইব জানেন খাইতেও হবো না গাল লড়াইতেও হইব না আল্লাহর কুদরাতে আমরা লেবুর মতো ধরমু পানিটা গালের মধ্যে যাইব কয় আমি গিলতেও পারবো না এটা ভাইবেন না আমি বানাই কইতেছি আল্লাহর ওয়াদা মা তাস্তাহি আনফুসুকুম গিলতেও পারবি না যা আল্লাহর কুদরাত দিয়ে তোর রগের ভিতর দিয়ে আমি ঢুকাই দিব কিন্তু স্বাদ তুই পেটে অনুভব করবি কিন্তু তোর গিলতে হইব না আমি গিলাই দিব কিন্তু বান্দারে সবই আমি করিয়া দিব রে বান্দা শর্ত একটা এ বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আমি মাওলারে খুশি করবি আরে বান্দা সবাই রাত একটা দেড়টায় ঘুমায় না খবর দেখে পেপার পড়ে ফেসবুক চালায় ইউটিউব দেখি আর রাত ৩টা ৪টায় ঘুমায় ফজরের নামাজ পড়তে মনে থাকে না কিন্তু তুই সকালে সকালে ঘুমায়া গেছোর মনের মধ্যে তর আসছিল ফজরের নামাজটা জামাতে পড়বি এত ভয় যদি তোর অন্তরে থাকে রে বান্দা ওয়া আম্মা মান খাফ مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার ভয়ে ফজরের নামাজটা পড়ছিলি তোর দোকানে কাস্টমার চাপছিল জুমার আজানটা শোনার সাথে দোকানটা বন্ধ করছিলি দুনিয়ার কেউ জানে না সেই দিনটা ছিল ২২শে অক্টোবর ২০২১ সালের জুমার নামাজটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল রবিউল আউয়াল মাসে আমার নবীর কথা শুনিয়ে কানছিলি আমি তোর চোখের পানিটা আমার কুদরাতি রুমাল দিয়া মুছি আনছিলাম রে অক্টোবরের ২২ তারিখে রুমালটা ফেরেস্তারা বাইর কর এই জুমায় তুমি কানছো কি দিয়া খাইছো গত জুমায় তুমি দুপুরের লাঞ্চ কি দিয়া করছো তোমার মনে নাই আমারও মনে নাই কথা কন আপনার বিবি কোন কোন তরকারি দিয়ে খাওয়াইছে গত মাসের ১৩ তারিখ আপনার মনে নাই কিন্তু বাজান রে ২০২১ সালের ২২শে অক্টোবরের চোখের পানি আবার আল্লাহর কুদরাতি সিন্ধুকে জমা থাকবে আমার আল্লাহ বলবে অক্টোবরের ২২ তারিখ রবিউল আউয়াল মাসের আমার নবীর বয়স ৬০ দিন হয়েছিল রবিউল আউয়াল মাসের ১২ তারিখ নবী আসলে ২২শে অক্টোবর নবীর বয়স ৬০ দিন মক্কার সমস্ত মহিলারা নবীরে দেখতে আইছে আরে মক্কার সমস্ত মহিলারা নবীরে দেখতে আইছে বাজান রে সারা দুনিয়ার খবর হয়ে গেছে এমন একজন মানুষ আসতাছে গত জুমায় আমি বসছিলাম মনে করিয়া দেখো সেই ১৪টা গম্বুজ পারস্যের ভাঙ্গিয়া পড়িয়া গেছিল যেখানে কুমারী মেয়েরে ডুবাইতো সেই কুমারী মেয়েদের সেই নদীটাও শুকাইয়া গেছিল নবী আসার কারণে সব বন্ধ হয়ে গেছে নবীর মা জমজমের পারে দাঁড়াইলে জমজমের পানি ১২ ফুট নিচে থাকতো বাবা নবীর মা জমজমের পাশে দাঁড়াইলে একবারে কুয়ার কাছাকাছি চলে আসতো এত বরকতালা নবী আমার আমার মায়ার নবী যার ওসিলায় তমাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জুড়ে এই আল্লাহ হাফেজ বলতে পারো না
যার নয়নে নয়ন দিলে গুনা যায় সড়া যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কবিতা পড়ে আর কান্দে গো বাবা। আসমানের ছাদের দিকে একবার তাকায়, বিশ্ব নবীর চেহারার দিকে আর একবার তাকায়। জাবের বলে কিসের চন্দ্র কিসের সূর্য, আমার নবীর চেহারার মতো কোনো জিনিস সুন্দর নাই রে নবী। জাবের একদিন বিশ্ব নবীর পূর্ণিমার চাঁদে বলতেছে, নবীজি আমার জীবনে একটা আশা ছিল, আপনি কি পুরা করবেন? নবী বলে কি আশা বলো? হুজুর আপনার এই চুলের কণায় এই কপালের উপরের ভাগে একটা কালো তিলের মতো দেখা যায়, একটা আইসালির মতো, আইসালি বুঝেন তো, বড় একটা মার্বেলের মতো আইসালি নবীর এখানে ছিল। নবী আমার বলে তুমি আইসাইলিটা দিয়ে কি করতে চাও? হুজুর ওখানে একটা গোস্তের টুকরা দেখা যায়, আপনি যদি একবার বলতেন আমি ওই আইসাইলির উপরে একটা চুমা দিতাম। হ্যাঁ রে, আমার নবী যদি এই মসজিদের মেম্বারে করে দিন ওয়াস করতো, আর আমি ইলিয়াস রহমান জেহাদি যদি আপনাদের মতো সামনে বয়ে থাকতাম, আমি আমার নবীর লেগে বুকটারে ফাইরিয়া দিয়ে কইতাম আপনার যদি কলিজা চান আমি দিয়ে দিব। কি আপনি দিতেন না? হ্যাঁ মুসলমানে বলে আপনি দিতেন না? আর এই কথায় আল্লাহ কোরআনে বলছে কুলিং কুমতুম তো হিব্বুন আল্লাহ, তোমার ভালোবাসাটা পিওর হইতে হইবে আমার নবীর লেগা। যদি পিওর ভালোবাসা হয় আমারে ভালোবাসা হয়ে যাবে, আর আমারে ভালোবাসা যদি হয়েই যায় গফুর রহিম তোর জীবনে যত পাপ আছে সব মাফ করে দিব। এই আরো জোরে কও আল্লাহ কি এমনি এমনি কইছে? আরে ভালোবাসার লেগে পিওর ভালোবাসা হতে হবে, ডুপ্লিকেট ভালোবাসা না। বোর ভালোবাসাও আছে, পোলাপানের ভালোবাসা আছে, দলের ভালোবাসা আছে, ব্রোকারের ভালোবাসা আছে, নবীর ভালোবাসা এক কোনায় পড়ে রয়েছে, ওই ভালোবাসা না। কথা কন না কে? ওই ভালোবাসা না। আজকে মুসলমানের কোরআনকে, মুসলমানের কোরআনকে প্রতিমার পায়ের উপরে রেখে দিল, কোন দুষ্কৃতি রাখছে আমি জানি না। যেই কোরআনের জন্য তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিয়েছে, যেই কোরআনের জন্য তাজা দানদান মোবারক শহীদ করেছে, যেই কোরআনের জন্য এ তায়েফের ময়দানে বেঈমানদের হাতে রামদায়ের কোপ খাইছে, বড় বড় রডের বাড়ি খাইছে, সেই কোরআন প্রতিমার পায়ে রেখে দিল, এই কথা বলতে গেলে উলামা ইকরামের বিরুদ্ধে কত আলোচনা হয়ে যায়। মনে রাখতে হবে এটা শুধু আলেমদের কথা না, আমার আল্লাহর কথা। যেই দুষ্কৃতি কোরআনকে রাখছে আল্লাহ তার বিচার তোমার আদালতে দিলাম। এবং এইটা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগাবার জন্য করছে, কারণ বাংলাদেশটা একটা সম্প্রীতি দেশ, এত বছর পর্যন্ত স্বাধীনতার পরে কোনোদিন আমরা হিন্দু মুসলমান কোনো দাঙ্গা করি নাই। হিন্দু গো মন্দির মুসলমানের মসজিদ, এক জায়গায় জুমা হয়, এক জায়গায় পূজা হয়, এক জায়গায় রোজা হয়, এক জায়গায় ইফতারি হয়, এক জায়গায় ঢোল ডক্কর পিটানো হয়, আজানের সাথে ঢোল ডক্কর তারাও বন্ধ করে দেয়, তাকে পূজার সময় আমরাও বন্ধ করে দেই, কোনো কোনো দিন কোনো দিন দাঙ্গা হলো না। এই দাঙ্গা যে লাগাইছে আল্লাহ অবশ্যই আমার দেশটাকে সারা পৃথিবীতে কালারিং করার জন্য সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ লোকদের মধ্যে প্রেমপ্রীতি ভালোবাসা নষ্ট করার জন্য যারা করেছে, যেই দলেরই হোক, ওরে আল্লাহ বিচার তোমার আদালতে দিয়ে দিলাম। আমার দেশের প্রশাসন পুলিশ অনেক সুন্দর, অনেক সুন্দর, এরা ডিজিটাল যুগে পুলিশ এত ক্ষমতায় এখন 5 মিনিটের ভিতরে এই দুষ্কৃতীদের ধরতে পারে, আর ধৈর্যও দেখায় দিছে। মনে রাখতে হবে যারা কোরআনের জন্য এত কিছু করছে আমার নবী, এই কোরআনকে যারা অবমাননা করছে, কোনো হিন্দু আমার বিশ্বাস হয় না, কোনো হিন্দু, প্রকৃত হিন্দু যারা ধর্ম অবলম্বী তারা এই কোরআনের সাথে বেয়াদবি করতে পারে না, এবং প্রকৃত কোরআন প্রেমিক যারা এটাও করতে পারে না। যদিও করে থাকে হিন্দুদের মধ্যে দেখবেন সবচেয়ে দাঙ্গাবাজ হিন্দু করেছে, যদি মুসলমানের মধ্যে করে থাকে সবচাইতে বড় হিরোইন খোর, গাঞ্জা খোর অথবা মদ খোর এই কাজ করেছে। আল্লাহ এদের হেফাজত করুক, আল্লাহ এদের হেদায়েত নসিব করুক। আমার এই বাংলাদেশ সম্প্রীতির দেশ, কোনো দাঙ্গার দেশ না, আমরা একসাথে ভাই ভাই মিলে মিলে চলছি, এক আদম সন্তান হিসাবে তাকে পূজা তারা করছে, তা আমরা গো রোজা আমরা করেছি, কথা কর না কেন? এটা যারাই করেছে এদের বিচার বিশ্ব মানবতার শান্তির দুধের কাছে দিয়ে দিলাম, সে আল্লাহ ফয়সালা করবে ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। হে মুসলমানের পোলাই দিকে তাকান, পৃথিবীতে আল্লাহ বানাইছে নবীরও বানাইছে কোরআনের জন্য, কি মনে করলেন আপনি? আমার এই আল্লাহর কোরআনকে নবীর যখন বানাইছে কোরআন শরীফ আল্লাহ তখন বানাইছে,
কোরআন বানাই রাইখা দিছে লাউহে মাহফুজে, ওখান থেকে বিশ্বনবী আসছে সবার পরে। এই কোরআন শুধু একমাত্র কোরআনকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য আমার আল্লাহ তার বিশ্বনবীকে স্পেশালিস্ট বানিয়েছে। যারে বানাইবার আগে সারা পৃথিবী আল্লাহ পরিষ্কার করছে। কিসের পারস্য অগ্নি পূজা বন্ধ করে দিছে, কুমারী পূজা বন্ধ করে দিছে, সরস্বতী পূজা বন্ধ করে দিছে আমার আল্লাহ। সারা পৃথিবীতে আগে আলোকে ঘটনা ঘটায় দেখাইছে আমার নবী আসতেছে সারা দুনিয়ার শেরেককে বন্ধ করার জন্য। তা না হলে নবীর মা নবীরে গর্বে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইছে, 360টা মূর্তি দাম করে সেজদায় পড়ে গেছে। তার মানে বোঝা গেছে নবী আসছে, এই মূর্তি আর কাবা ঘরে থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মানুষের বানানো খোদা আর থাকবে না, এক খোদা কুলফুল্লাহু আহাদ থাকবে, ইনশাল্লাহ বলেন। বাজান রে, এবার ভালো করে বোঝার চেষ্টা কইরো, নবীর বয়স আজকে 60 দিন, কয় দিন জোরে কন, 60 দিন। আজকে একটা ঐতিহাসিক ঘটনা আছে, শুনবেন এখন দিল্লির দিকে কানবেন। 22 অক্টোবরের চোখের পানি আল্লাহর রুমালে থাকবো, জীবনে কোনো আমল যদি কবুল না হয় 2 ফোঁটা চোখের পানি এক পালায় দেন, সারা পৃথিবী জান্নাত জাহান্নাম সব এক পালায় দেন, আপনার 2 ফোঁটা চোখের পানি শূন্য স্থান পুরো করতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা, আলহামদুলিল্লাহ বলেন। আর চোখের পানি যার তার আসবে না, এটা মনে রাখেন। চোখের পানি এমন একটা জিনিস, এটা যার তার আসবে না। যার সুদ ঘুষ দিয়া গুণা করতে করতে সে মনেই করে না এটা গুণা, কথা কন না কেন, মনে করি এটা করেই থাকি, এটা কোনো ব্যাপার না, সমাজে চলতে হইলে এটা লাগে। সে যে গুনায় কবিরা করতেছে তার কাছে গুনায় কবিরা মনেই হয় না, কথা কন। ওই লোক শুধু চোখে পানি আসবে না, যার অন্তরে নবীর প্রেম আছে, ইশক আছে, আল্লাহর প্রেম আছে, কথা বলার সাথে সাথে তার চোখ দিয়ে পানি এমনিই পড়বে। যদি এখন বলি 60 দিনের বয়সের নবীর ঘটনা, সারা বাক্কা শহর এলান হয়ে গেল নবী মুহাম্মদ। নবী তো তখন কেউ জানতো না, খালি আমেনা জানতো যে ছেলেটা নবী হয়ে যাবে, হুজুরের দাদাও জানতো না যে আমার নবী নবী হয়ে যাবে। 60 দিন বয়স, আমেনাকে আগেই বলা হয়েছে, এ আমেনা যে তুমি জমজমের পারে গেলে 12 ফুট নিচের পানি, তুমি গেলেই যে পানিটা একবারে কুয়ার একবারে কাছে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, তুমি বুঝা নিতেছো এটা তোমার কুদার না, এটা তোমার কুদরাত না, এটা একমাত্র তোমার প্যাটে যিনি আছে ওনার কুদরাত। হে আমেনা, গোসলখানায় যে গোসল করতে গেলে পানি তোমার ডালা লাগে না, কে যেন ডাইলে দেয় একবারও ভাবো কে দেয়, তুমি তো মনে করো জেন ভূতে দেয় না, তোমার জন্য আমি আল্লাহ স্পেশাল মহিলা জান্নাত থেকে প্রেরণ করছি, তোমার গোসলের দায়িত্ব, তুমি যদি হাত উঁচা করো আমার বন্ধু পেটে কষ্ট পাইব, তুমি যদি শীত হইয়া শুইতে যাও আমেনা আমার বন্ধু পেটে চাপ লেগে কষ্ট পাইব, শীত হইয়া হন যাইব না, বুট হইয়া হন যাইব না, কাইতে হইবা কোলবালিশটা নিয়ে হইবা। হে আমেনা, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আমার বন্ধু পেটে কষ্ট পাইব, আর তোমার পেটে যিনি আছে তার জন্য তো আমার পৃথিবী বানিয়েছি। 10 মাসের ভিতরে আল্লাহ 10 কোয়ালিটির সবটা দেখাইছে আমেনারে। কি মনে করলেন আপনি, কি মনে করলেন আপনি আমার নবীরে? আমেনা গোসলখানায় গেছে, গোসলখানার পানির ভিতরতে সালাম দিচ্ছে, বালতির ডিব্বাটা ধরছে, ডিব্বার ভিতরতে সালাম আসতেছে, ডিব্বা ছাড়েন আপনি, আপনার ধরতে হবে না, আপনি নিরিবিলি বয়ে থাকেন, মারহাবা বলেন। আমার বুঝতে বাকি আছে যে আমার পেটে উনি কে আছেন, স্বপ্নে বলা হচ্ছে খবরদার আপনার ছেলে কি হবে এখন কারো কাছে বলবেন না, কিন্তু আপনার ছেলের, আপনার ছেলের লোকেশন কি আপনি জানেন, আপনার ছেলের ডিভিশন কি, আপনার ছেলের আপার কোন আপারের নবী হবে? নবী আপনি বলেন ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সমগ্র পৃথিবীর নবী। মুসা নবী ছিল মাত্র একটা গোষ্ঠীর নবী, ঈসা নবী একটা গোষ্ঠীর নবী, হারুন নবী একটা বংশের নবী, ইয়াহিয়া নবী একটা বংশের নবী, জাকারিয়া নবী সন্তান ইয়াহিয়া নবী, দুই বাপ বেটা দুই গোত্রের নবী বানায় দিছে, আর আমি নবী ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সমগ্র পৃথিবীর নবী।
আমি শুধু মাছের নবী না, জেনের নবী, গাছের নবী, মাছের নবী, হরিণের নবী, উটের নবী, গাভীর নবী, ছাগলের নবী, গাধার নবী, শুয়ারের নবী, কুত্তার নবী, সারা দুনিয়ার নবী আমি। আপনি কি ভাবেন? কুকুর বললে খারাপ লাগে তাই না? কুকুর কিন্তু বেনামাজির চাইতে 100 গুণ ভালো, শুয়ার বেনামাজির চাইতে কোটি কোটি গুণ দামি। এই শুয়ার কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না, তুমি মানুষ নামে শুয়ার জাহান্নামে যাইবা। তাও শুয়ারের রূপ ধারণ করে তুমি জাহান্নামে যাইবা, কুত্তার রূপ ধারণ করে তুমি জাহান্নামে যাইবা, মানুষ 10 কোয়ালিটির সুরাত ধারণ করে জাহান্নামে যাবে। যারা কুকুর আর শৃগল আর শুয়ারের রূপ ধারণ করে জাহান্নামে যাবে তাদের কোয়ালিটি অন্য একদিন বলবো। মনে রাখবেন, মনে রাখবেন, মানুষের শুয়ারের চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে, কুত্তার চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে, যাদের ভিতরে কুত্তার খাসলাত আছে, যাদের ভিতরে শুয়ারের খাসলাত আছে, শুয়ারের রূপ ধারণ করে জাহান্নামে যাবে। আপনি ভাবেন না যে এত সুন্দর চেহারা আপনার থাকবে না, আল্লাহ এক একটা রূপ যেটা দুনিয়ায় করছেন এই এই রূপ ধারণ করে আল্লাহ জাহান্নামে দিবে, স্পষ্ট হাদিস শরীফের কথা। এবং জাহান্নামে যখন আল্লাহ দিবে, পায়ের বুদ্ধাঙ্গুলি আর এই চুলের এই সামনের চুল একসাথে করে ফুটবলের মতো হুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা তল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআইহে, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহ কোরআনে বলেন ফুটবলের মতো লাত্তি মারবে ফেরেশতারা। আমায় আল্লাহর ওয়ার্ডারে স্পষ্ট কোরআনের আয়াত, আমার দিকে তাকান। বিশ্ব নবীর মা গোসলখানায় গেছে, যাইবার পরে আওয়াজ হইতেছে আমেনা এত কষ্ট করে গোসল করতে হইব না, আপনি এমনি ফ্রেশ হয়ে যাবেন। আমেনার গোসলের পানির থেকে আতরের ঘেরান আসে, আমেনার গায়ে যেই পানিগুলো লাগছে আতরের ঘেরান আসে। আমেনার চাষিরা যারা আসিলে আমেনা গোসল করে যাওয়ার পরে তারা যখন গোসলখানে ঢুকতো মেশকম্বারে ঘেরান আসতো, এটা কি আমেনার বরকত? কার বরকত? তার পেটের সন্তানের বরকত, ঠিক না? ঠিক বাজান্ডে এত বরকত আমিনা আগের থেকেই জানে, সেই বরকতপূর্ণ মানুষটা আজকে 4 দিন বয়স, পুরা মক্কা নগরের ভিতরে মহিলারা দেখতে আসছে গো বাবা, দিলকে বুঝায় বলো দিল রে, আগামী বছর রবিউল আউয়াল মাসে আর আমি জিহাদি সাহেব যদি থাকে বেচিয়া, যদি এই মসজিদে জুমা পড়ায় হয়তো আর জিহাদি সাহেবরে দেখবো না আর বয়ান শুনবো না, আজকে আমার জীবনের শেষ জুমা, অক্টোবরের 22 তারিখের শেষ জুমা, আগামী বছর আমার কবরের উপর দিয়ে কত গরু ছাগল হাঁটাচলা করে ঘাস খাবে, আমার কবরে যদি ঘাস হয় ওই ঘাস কত গরু ছাগলে খাইও, আমি আমার মাকে 30 বছর আগে কবরে রাইখে আসি বাবা, আমি আমার মায়ের কবরটা রে বাবা আমি নিজেই কিন্তু বান্দায়া দিছি বাবা, ইটা দিয়া মোটামুটি চিহ্ন করছি। ও বাজান, যখন মায়ের কবরটা বান্ধাইতে গেছি চারিদিকে ইটা দিয়া বান্ধিতে গেছি চিহ্ন দেওয়ার জন্য, দেখি আমার মায়ের কবরের উপরে বাঁশের ছোপ হয়েছে, বাঁশের ছোপ বুঝেন না, অনেক কবরে কিন্তু বাঁশের ছোপ হয়, বাঁশের ছোপ হয়েছে, আমি মনে মনে ভাবলাম বাঁশের ছোপটা কাটিয়া মায়ের কবরের চিহ্নটা দেই। পড়ে পড়ে গেল বিশ্বনবীর হাদিসের কথা, তোমাদের কবরের উপরে যদি কোনোদিন গাছ হয় গাছগুলো কেটে ফেলে দিও না, ওই গাছে 24 ঘন্টা সাব্বাহালিল্লাহি মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ 24টা ঘন্টা মাওলার জিকির করে গো বাবা, ওই 24টা জিকির ঘন্টা বাবা তুমি আর আমি শুনি না, কিন্তু বাঁশের পাতায় যখন লড়ে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাঁশের পাতাগুলা লড়ে কোন সিডা লড়ে আর মাওলার জিকির করে বাবা, ওই জিকিরের কিছু অংশ কবরওয়ালা পাইয়া যায় গো বাবা। এই জন্য বিশ্বনবী বলেছেন কবর দেওয়ার পরে একটা তাজা ডাল তোমরা গাইরা দিও, এই তাজা ডালটা শুকাবার আগ পর্যন্ত যত সময় পর্যন্ত পাতাটা বাতাসে লড়বে আর জিকির করবে। বাজানরে বিশ্বনবীর জীবনে সারা জীবন কবর দিয়ে একটা ডাল গাইরা দিতেন, সূরা ইখলাস ফাতিহা পরে দোয়া করতেন, ও ভাইরা আমি আমার মায়ের কবর চিহ্ন দিতে যাইয়া বারজারের দিকে তাকাইয়া অবিসুরাতে কাঁদছি, মা তোমার কপাল কত ভালো বাবা,
তোমার কবরের মাটির বারে একটা বাসের ছবি হইজেবা ওমা আমি দোয়া করি এই বাসের ছবির জেগেরের অ্যাকশন যেন তোমার কবরে চইলা যায় গোমা তোমার জিহাদি জীবনে যা কিছু করছে গোমা তোমার জন্যই আল্লাহরে সন্তুষ্ট করতে করছে মা একটা মাত্র কারণ গোমা জিহাদি সব জীবনে কোনোদিন একটা পানও তোমার ইনকামের পয়সা দিয়া খাওয়াইতে পারে নাই গোমা হালাকি তুমি নিজে চালবেই যা ইলিয়াসুর রহমান জিহাদির চাদর কিনা দিছো ইলিয়াসুর রহমান জিহাদির তুমি খেতা সেলাই করে দিছো ইলিয়াসুর রহমান জিহাদি আরামে ঘুমাইতে পারে এই জন্য তেসক সেলাই করে দিছো মা আমাকে বাড়ির গাছের তুলা বাবা শিমুল তুলা দিয়ে আমার মা ছোট্ট একটা তোষক বানাই দিছিল আমার মাদ্রাসায় আরে বাবা মার কবরে পাশে দাঁড়ায় মনে পড়ে গেল মা আমার আরামের জন্য কত কিছু বানাই দিলা গো মা আমি তোমার আরামের জন্য কিছুই দিতে পারি নাই বাবা এই জগতে মায়ের মতন কেহ নাই মা বলিয়া ডাকো মৌলার দার আল্লাহ তুমি মাফ করে দাও মায়ারে আমার মা ঘুমাইতাছে কবরে কান পানা মাল লাইগা তোমার মতো হতভাগা কেউ নাই রে তোমার মা তোমার পেটে লইয়া দশটা মাসি কানছে রে তুমি মাত্র মারে কবরে রেখে কানতে পারো না আল্লাহ তুমি মাফ কইরা দাও মায়ারে আমার মা ঘুমাইতাছে কবরে আমার বাবা ঘুমাইতাছে কবরে আমার মায়ে কত আদর করিত আমার মাকে আদর দিও মালিকে আল্লাহ কথা করে না কইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর কত আদর করছে মায়ে দরাতে আমার মাকে আদর দিও কবরে আমার মাকে আদর দিও কবরে আসো যারা আমার মাতন মহারা মসজিদে আসো যারা আমার মাতন মহারা কাদবাই যান কাদ মায়ের লাগিয়া মায়ের স্থান কাকে দিবা এই দ্বারা আল্লাহু আকবার সরে বলো না কেন মায়ের স্থান কাকে দিবা দ্বারা মায়ের মতন কোথাও খুইজা পাইবা না মায়ের মতন কোথাও খুইজা না পাইবা আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে তাদের কিলাই গে কি তোমার মায়া লাগে না রে আমার বিশ্ব নবী মায়ের কোলে কান্দে চার দিন বয়সে নবী আমার মার দিকে একবার তাকায় মক্কা নগরীর সমস্ত মহিলার দিকে একবার তাকায় আমি কেন বলছি এবার তোমার চোখে পানি দেখতে চাই আশেকের রাসূল মুখে মুখে বললে চলবে
না দাওয়াত ও তাবলীগের কাজ করো মুখে মুখে বললে কাজ হবে না এখন আমার নবীর জন্য দুই ফোঁটা পানি বরাদ্দ করতে হবে নবী আমার 60 দিনের বয়স আজকের দিন বাবা নবী একবার মায়ের চেহারার দিকে তাকায় আর একবার বাক্কা শহরের মহিলার দিকে তাকায় এই দিকে খুঁজে দেখে চাচারা এই দিকে খুঁজিয়া দেখে শাস্ত্র ভাইরা ডাইন দিকে তাকায় চাচিরা বাম দিকে তাকায় মামাতো বুইনেরা এই দিকে মামারা এই দিকে চাচারা কিন্তু নবী আমার খুঁজে আমার বাবা কই গো বাবা নবী ডাইনে খুঁজে বামে খুঁজে বাপরে পায় না গো হঠাৎ করে ইলান হয়ে গেল মক্কার সম্ভ্রান্ত পরিবারের বিশ্ব সুন্দরী মেয়ে খাদিজা আমেনার বাড়ির সামনে আল্লাহু আকবার জোরে বলো জোরে বলো বিশ্ব সুন্দরী খাদিজা ওই যে আমি বলছিলাম স্বামীর বয়স 60 দিন বিবির বয়স 17 মারহাবা কন ওই আল্লাহ পারে কি পারে না গো বাবা ওই আল্লাহ আরো পারেন বিবির বয়স হলো 3500 বছর বিবির বয়স হলো 600 বছর ওই রব্বে কারিম দেখেন কেমনে মিলাইয়া দেয় নবীর জীবনে বাবা নবী দুনিয়া আসার আগে তার বউ চারজন দুনিয়া আসছে জোরে কান মারহাবা কিয়ামতের মাঠে চারজন মহিলার সাথে নবীর বিয়া দিবে এই চারজন মহিলা কেউ আসছে 5000 বছর আগে কেউ আইছে 3000 বছর আগে কেউ আইছে বাবা 600 বছর আগে কেউ আইছে 1300 বছর আগে আমার আল্লাহ চারজন বিবি যাদেরকে দুনিয়ায় বিয়া দেয় নাই একজন বিবিও নবীর জন্মের পরে আসে নাই গো বাবা নবীর জন্মের শত শত বছর আগে আসছে তাহলে বুঝিয়া নেন ইন্নামা মুরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ওই আল্লাহ এখনো আছে না নাই এ জোরে কাও আছে না নাই এ মুসলমান ভাইরা ভালো করে বুঝো নবী আমার 60 দিনের বয়সে ডাইনে তাকায় বামে তাকায় হিন্দি মিন টাইমে যারে খুঁজে তারে পায় না আসিয়া গেছে নবীর আপন যার কোলে মাথা রাইখা নবী কোরআন নিয়ে আসবে গো যেই মহিলার খেদমত লইয়া হীরা পর্বতে নবী হইয়া আসবে যার কম্বলের নিচের থেকে বের হইয়া যাইয়া নবী হইয়া আইছে আবার নবী হওয়ার পরে তার কম্বলের ভিতরে ঢুকছে এই আল্লাহু আকবার জোরে বলো নবী দুনিয়ার কোন মানুষের কম্বলে বাবা নবী হওয়ার পরে ঢোকে নাই একজন মাত্র মহিলার পিছনে তার কম্বলের নিচে ঢুকছে সে হলো মা খাদিজা এই মহিলা 17 বছর বয়স নবীর বয়স 4 বছর মা খাদিজা হাতটা বাড়ায় দিল দেন আপনার সন্তানটার আমার কোলে একটু দেন এই 60 দিনের ভিতরে কোন মহিলার কোনে আমার নবীরে কিন্তু আমিনা দেয় নাই এই 60 দিন পরে যখন বাজান রে আমেনা বিনা দিদায় আস্তে করিয়া বিশ্ব নবীর আমেনার থেকে খাদিজার কোলে তুলে দিছে সারা বাক্কা শহরের মহিলার আশ্চর্য হয়ে গেল ধনী পরিবারের মেয়ে তার চেহারা সুন্দর বিদায় তার কোলে মোহাম্মদ রে দিল আমাদের কোলে দিল না আসলে বাজান এটা কিন্তু খাদিজার ক্রেডিট না এই ক্রেডিটটা দেখাইতেছে কে 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 খাদিজা আমার নবীর কোলে লইয়া একটা সেকেন্ডও দেরি করে নাই দাম দাম করে তিনটা সুমা মেরে দিছে এই জিব্বাটা আমার নবীর গালের মধ্যে প্রবেশ করে দিছে যেদিন থেকে আমার নবীর গালের মধ্যে খাদিজা জিব্বাটা দিয়ে দিল 17 বছর বয়সে খাদিজার প্রথম বিয়ে হবে হারেজের সাথে 17 বছর বয়সে জীবনের প্রথম বিয়ে হবে হারেজের সাথে আর মাত্র 3 মাস পরেই খাদিজার বিয়ে হয়ে যাবে ও বাজান যেদিন আমার নবীর এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে সুমা দিছে সেদিন থেকে খাদিজার শরীরে বাবা মেশকম্বরের ঘেরান শুরু হয়ে গেছে খাদিজা ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই ওখানে কেমনে দাও বিশটা মিনিট যদি গাড়ির মধ্যে সমস্ত শরীরটা ঘামাইয়া ঘামে জামা কাপড় ভিজিয়ে যায় আরে কবরের একটা জাররা পরিমাণ ছিদ্রও রাখে না বাবা
এই কবরের মধ্যে কেবরে দাও। ইলিয়াস রহমাতুল্লাহর একটা জীবনী তোমরা পড়িয়া দেই গো বাবা। ওই নিজামউদ্দিন ঘুমিয়েছে আল্লাহর কুতুব, তার জীবনীতে তার লেখনের মধ্যে দেখো আল্লাহর কুতুব। যখন বাবা নামাজে দাঁড়াইতেন সমস্ত শরীরটা কলার পাতার মতো তর তর করে কাঁপতেন। আল্লাহর ওলি তো মোটা ছিলেন না, চিকন ছিলেন। বাবার চিকন মানুষটা কম খাইতেন, তার সাগরেদরা জিজ্ঞেস করতেন, হজরত আপ কম খাতে কিউ, আপনি কেন কম খান? বাবা আমি কেন কম খাই জানো? বেশি খাইলে যদি ঘুম আসিয়া যায় আমি মাওলার কাজ করব কখন? ইলিয়াস রহমাতুল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহির কাছে যায় হাতে হাত দিয়ে বলে, হযরত আমার জীবনটা শেষ হয়ে গেছে, দুনিয়ার মায়ায় পড়ি আল্লাহর থেকে দূরে সরে গেছি। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, ও ইলিয়াস ভালো করে বুঝো, মানুষ যত খাক যত পড়ুক জীবনের সব হিসাব দিয়ে মাওলার কাছে দাঁড়াইতে হবে। এই কথা বলার সাথে ইলিয়াস রহমাতুল্লাহর শরীরের মধ্যে জাকি মাইরা দিছে, হুজুর যদি একটা দিন আমি যেই পরিমাণ অক্সিজেন আমার শরীরে বহন করি, এই বাতাস অক্সিজেনের হিসাবও যদি আমার মাওলায় চায়, আমি অক্সিজেনের হিসাবটা দিয়েও মাপ পাওয়ার আশা করি না। রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, এই অক্সিজেন যা ব্যবহার আমিও করি, এই হিসাবও যদি মাওলায় চায়, ওজুর মধ্যে যেই পানিটুকু ব্যবহার করি এটাও যদি আল্লাহ হিসাব চায়, আমি রশিদ আহমদ গাঙ্গুহি আল্লাহর সামনে থেকে কোনোদিন আমি নাজাত পাইতে পারি না। বাজান ওলিরা যদি এত টেনশন করতে পারে মরার টেনশন, তুমি আর আমি কুত্তা বিলাইয়ের মতো শৃগলের মতো খাই ঘুমাই একক তো নামাজও পড়ি না বাবা। আল্লাহ যে একজন আছে, মৃত্যুর আজরাইল যে পাশে বসে আছে, দুইটা ফেরেশতা 24 ঘন্টা তোমার পাহারা দিতাছে, দুনিয়ার মায়ায় পড়িয়া সব বুইলা গেছো বাবা। মনে মনে ভাবতাছো যদি অসুস্থ হই, ব্যাংকে চাকরি আছে, ব্যাংকে টাকা আছে, ঘরবার আছে, বাড়ি আছে, এইটা দিয়ে আমি ডাক্তারের কাছে যাব বাবা। কিন্তু আল্লাহ যদি একটা ফুট না ভালো করে দেয়, বাড়ি গাড়ি সব চইলা যাবে, রোগ ভালো হবে না। কথা দাও না কে? পয়সা লড়া মনে করে বাড়ি আছে, গাড়ি আছে, ঘর বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, হাড়ের রোগ হইলে, ডায়াবেটিস হলে, ওপেন হার্ট সার্জারি করার মতো লাখ লাখ টাকা আমার ব্যাংকে আছে। বাবা যদি ভুল কর্মে ওপেন সার্জারি করতে যাইয়া একটা চাকু যদি আপনার পেটের মধ্যে কারেন্ট চলে যে অবস্থায় সেলাই করিয়া দেয়, অথবা একটা সুইচ যদি ভুল কর্মে আমার আল্লাহ তোমার পেটের মধ্যে রাখিয়াই দেয়, কতবার তুমি অপারেশন করতে পারো, কত বাড়ি গাড়ি তোমার আছে, আল্লাহ সব দেখাইয়া দিব। কথা কন নাকি? আরো জোরে কন। কত ঘটনা আছে, ভাত খাইতে যাই শুধু একটা ভাত নাকের মধ্যে ঢুকছে, নাকের মধ্যে ঢুকছে, বাস্তব ঘটনা, ওলিদের বাস্তব ঘটনা, এটা অবিশ্বাস করা যাবে না। এত বড় সৌদাগার, ওই দেশে সব ডাক্তার কবিরা সব দূরবীন দিয়ে যত কিছু আছে প্রসিডিং আছে দেখে বলে, এটা ভাত, এটা তো বের করার মতো কোনো কিছুই দেখি না, আপনার নাকি কিছুই নাই, কিন্তু যন্ত্রণা, এত যন্ত্রণা কোনো রকম ভাবে পারে না সহ্য করতে। আল্লাহর বান্দা চলে গেছে মরক্কো, মরক্কো যাইয়া হসপিটাল এখনো খোলে নাই, ডাক্তার ডিসমিসারিতে যাওয়ার আগেই হাসপাতালের বারান্দায় সিঁড়ির মধ্যে বইয়া মনে মনে ভাবতাছে, এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, টাকা পয়সাও সব শেষ হয়ে গেল, নাকের ভিতরে একটা ভাত গেছে বেসন যাইয়া হাসি দিয়া, বাচ্চা চলে গেল, বাচ্চাই কেউ তালাশ করে পায় না, আমার মনে হয় একটা অহুত পাহাড়ের মতো চাই পারে আমার নাকের মধ্যে, নিঃশ্বাস মারতে পারি না, অসহ্য যন্ত্রণা, ঘুমাইতে পারি না, 24 ঘন্টার ভিতরে যন্ত্রণা, বমি হয়, এমন কি পারে না। হঠাৎ করে হসপিটালের বাড়ির সামনে আসিয়া আল্লাহর বান্দা বইয়া রয়েছে, ডাক্তার কখন আসবে, একটা মোরগ তার সামনে দিয়ে হাঁটতাছে, মোরগটা সামনে দিয়ে হাঁটতাছে, কক করে দেখতাছে। আল্লাহর বান্দা মোরগের দিকে তাকাইয়া হঠাৎ করে একটা বাতাস আসলো নাকের মধ্যে, ঠান্ডা বাতাস ঢুকে একটা হেসি মারলো, হেসি মারতে দেরি আছে, তাজা ভাতটা বাইরেতে দেরি হয় নাই, মোরগটা আইসা ভাতটারে টোকাইয়া গালি দিয়ে খেয়ে লাইল, হে মুসলমানের পোলা, তোমার এই নাকের ভাত রেজেকে আছে মোরগ, সেই মোরগের
জোরে কও না কেন সারা দুনিয়া খুঁজিয়া মরক্কের পেটে তোমার নাকের ভাত চলে গেছে মরক্কে সবকিছুর মালিক কে আল্লাহ ওমা আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকহা রিজকের মালিক যে সে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন নাকের ভাতের রিজক খাওয়াবে ওই মরক রে তুমি দুনিয়া বাইটা খাইলে কি হইব কথা কন না কেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের মজলিসে একজন বসা সুলাইমান নবীরে বলে আজরাইল কয় হুজুর আপনার জান কবস্থিতে আহি নাই ওই যে মিন্টুর বলা সদরউদ্দিন ওই যে বইয়ে রয়েছে কোনায় অমক সাত গায়ে দেয়া এর মৃত্যুর লেখা এখানে না এর মৃত্যু হবে হুজুর আজারবাইজানে ওইখানে একটু পাঠায় দেন কয় কেমনে কয় আপনার জেন একটারে কয়ে দেন সিংহাসন বানায় ওই দেশে পাড়ায় দিতে ওইখানে ওর মৃত্যু হইব ও তো বইয়ে রয়েছে আপনার এখানে সুলাইমান নবী বললেন হে এই জেনেরা এই মুহূর্তে আপনারা জানেন সুলাইমান আলাইহিসসালামকে ওলি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন রাওহুহা শাহর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত পাওয়ার দিয়েছিলেন যে কোনো মুহূর্তে যা বলতেন তাই করতো জেনেরা একটা জেনকে বলতেছে ইফরিতকে বলতেছে যে ইফরিতের নাম কোরআনে আসছে ওয়াকালা ইফরিতুম মিনাল জিন আল্লাহ বলে ইফরিত ছিল সুলাইমানের একমাত্র বডিগার্ড ইফরিতকে বলছে কয়েক মিনিটের ভিতরে ওরে পাঠায় দে আজারবাইজানে কয় কে আজরাইল বইয়ে রইছে এটা কোরআনের আলোচনা ইফরিত নিয়ে খালি আসতে ফেলাই দিছে আজরাইল কয় আল্লাহ রিস না এহেনি থাক এহেনি তোর দাফন এহেনি তোর মৃত্যু আল্লাহু আকবার কান লাফালাফি করে লাভটা কি ভাবতা ভাবতাছেন বিল্ডিং এ থাকবেন না কোথায় আপনার মৃত্যু আছে কেউ জানে না অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান আমল ঠিক করে ভিসা পাসপোর্ট ওকে করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ভিসা পাসপোর্ট ফাইনাল হওয়ার জন্য ভালো হওয়ার জন্য মসজিদ মাসে দান করতে হবে রাজি আছেন না নাই কই দান করেন না কে একটু বেশি বেশি দান করেন এখন তো দোকানপাট সব খোলা ব্যবসা প্রতিষ্ঠান খোলা এখন তো আর লকডাউনের দোহাই দিয়ে পারবেন না হুজুর ব্যবসা ভালো না লকডাউন চলতেছে এখন আল্লাহর ঘরে বেশি বেশি দান করবেন আপনার শরীর ভালো থাকবে আর সাদকাতু তারাদ্দুল বালা যত আল্লাহর ঘরে দান করবেন মসজিদ মাসায় দান করবেন আপনার বডির কনস্ট্রাকশন আল্লাহ ভালো রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কালেমার সাথে বিদায় নেবেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক হুজুর কানে আমিন রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم